নমস্কার বন্ধুরা আর ডি আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত বন্ধুরা আজকে যে আমি টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি দু হাজার এ বছরই নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে ডাব্লিউপি একটি নয় দুটি নয় তিন তিনটে নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো তোমাদের মধ্যে সকলেই খুব চিন্তিত রয়েছ যে ভ্যাকেন্সি কবে আসবে ভ্যাকেন্সি কবে আসতে পারে এবং কবে আসবে এবং কতগুলো শূন্য পদ থাকবে তার সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভিডিওটি শুরু করার আগে যা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট পেয়ে থাকবে স্পেশালি ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ আর ডাব্লুইপি ও কলকাতা পুলিশের কিভাবে প্রস্তুতি নিতে হয় তা আমি তোমাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো তোমরা দীর্ঘদিন থেকেই শুনে আসছো যে ডাব্লিউপির নতুন বিজ্ঞপ্তি বের হবে বিজ্ঞপ্তি বের হবে কিন্তু কবে বের হবে এই নিয়ে আজকের ভিডিও দেখো তোমাদের সকলের জন্য খুবই খুশির একটি খবর যে পুজোর পরেই তোমাদের বের হতে চলেছে ডাব্লিউপির তিনটে নতুন বিজ্ঞপ্তি কি কি এগুলো হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল রয়েছে ডাব্লিউপি এসআই এবং এক্সাইজ এএসআই রয়েছে দেখো এক্সাইজ এই আমি এখানে উল্লেখ করেছি কিন্তু এক্সাইজ কনস্টেবলও খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে তো এক্সাইজ কনস্টেবলটা আমি এখানে উল্লেখ করলাম না এই কারণেই এটা শিওর এখন আমি পাচ্ছি না তবে যখন আমি জানতে পারবো শিওরটা আমি তখন তোমাদের ঠিক জানিয়ে দেব। দেখো পুজো বের হলেই কিন্তু তোমাদের একের পর এক বিজ্ঞপ্তি বের হয়ে যাবে তাই তোমরা যারা যারা ভাবছো যে বিজ্ঞপ্তি বের হোক তারপরে প্রস্তুতি শুরু করব তাই তোমাদেরকে বলি তোমরা দেরি না করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও তোমার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ বিজ্ঞপ্তি বের হলে কিন্তু খুব টাইম পাওয়া যাবে না আর বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের পুজোর পরেই বের হতে চলেছে তো কবে বের হবে বিজ্ঞপ্তি আমি সব উল্লেখ করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখো প্রথমে যেটি রয়েছে ডাব্লিউপি কনস্টেবল পুরুষ ও মহিলা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো দেখো তোমার সকলেই যেন ডাব্লিউপি দু হাজার কুড়ির যে ব্যাচটি রয়েছে সেটা ইন্টারভিউ এখন চলছে এবং তেইশ তারিখে এটা ইন্টারভিউ সম্পূর্ণ হবে আর ইন্টারভিউ সম্পূর্ণ হলে খুব শীঘ্রই কিন্তু মেডলিস্ট দিয়ে দিবে। আর তোমাদের মেডলিস্ট কবে দিতে পারে আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তো সেখান থেকে দেখে নিতে পারো এর পাশাপাশি ডাব্লিউপি এর জয়েন কবে করাবে মেডলিস্ট কবে আসবে মেডিকেল কীরকম হয় এই নিয়েও আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমার যারা এবারে প্রার্থী রয়েছে তোমরা দেখে নিতে পারো যদি ভিডিওটি না দেখে থাকো ডাব্লিউপি কনস্টেবল পুরুষ ও মহিলা যেটা দু হাজার বাইশ সালে বের হতে চলেছে সেটা মোট শূন্যপথ থাকবে প্রায় আট হাজার ছয়শো প্লাস এখানে পুরুষ ও মহিলা উভয় মিলে আট হাজার ছয়শো প্লাস থাকবে এবং বিজ্ঞপ্তি বের হবে তোমাদের নভেম্বর মাসে তোমাদের পুজো শেষ পুজো চলছে অক্টোবর মাসে পুজো শেষ হলেই যে পরের মাসটি রয়েছে নভেম্বর মাস এই নভেম্বর মাসে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বের হয়ে যাবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বের হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তাই তোমরা প্রিপারেশন শুরু করে দাও আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার তোমার সকলেই জানো মাধ্যমিক পাস আর শারীরিক দক্ষতার যেগুলো দরকার হয় আমি সেগুলো বললাম না কারণ তোমরা সেগুলো সকলেই জানো এরপরেই রয়েছে এক্সাইজ এএসআই দু হাজার বাইশ দেখো তোমরা সকলেই জানো যে এক্সাইজ কনস্টেবল যেটা রয়েছিল সেটার মেডলিস্ট দিয়ে দিয়েছে এবং এদের মেডিকেল ভিআর এসব হচ্ছে এ খুব শীঘ্রই এদের জয়েন করিয়ে দিবে আর নতুন রিক্রুটমেন্ট খুব শীঘ্রই বের হয়ে যাবে দেখো এক্সাইজ এএসআই যেটা তোমাদের বের হতে যাচ্ছে খুব শীঘ্রই আর এক্সাইজ কনস্টেবলও কিন্তু বের হবে কিন্তু আমি যেহেতু এখন কনস্টেবল সম্বন্ধে সঠিক তথ্য পাইনি তাই আমি তোমাদের কনস্টেবল সম্বন্ধে এখন কিছু বলবো না তবে যখন আমি সঠিক তথ্য পাবো তখন তোমাদের ঠিক জানিয়ে দেব তো বর্তমান যেটা বের হতে যাচ্ছে সেটা হচ্ছে এক্সাইজ এএসআই এর যে মোট শূন্যপদ রয়েছে সাতশো প্লাস দেখো সাতশো শূন্য পদ রয়েছে কিন্তু তোমাদের শূন্যপদ ধরে রাখতে হবে চারশো প্লাস কারণ এর মধ্যে তিনশো ভ্যাকেন্সি রুম রয়েছে যারা কনস্টেবল ছিল কনস্টেবল থেকে তারা এএসআই হবে কনস্টেবল থেকে তারা প্রমোশনের মাধ্যমে এএসআই হবে তোমাদের নতুন যেগুলো রিক্রুটমেন্ট হবে সেগুলো হচ্ছে চারশো প্লাস আর বিজ্ঞপ্তি যে বের হচ্ছে এটার এটা হচ্ছে ডিসেম্বর মাসে তোমাদের বেরোচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট ডিসেম্বর মাসে তোমাদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই তোমরা এই নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে আর এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার সেটা উচ্চ মাধ্যমিক পাস তোমরা সকলেই জানো আর এক্সাইজ এএসআই এর যে সিলেবাস এই সম্বন্ধে তুমি যদি তোমাদের কোনো ভিডিও লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এই সিলেবাস সম্বন্ধে আমি তোমাদের সেখানে ডিটেলস বলে দেবো আর এরপরে যে তোমাদের বিজ্ঞপ্তি রয়েছে ডাব্লিউপিএসআই দু হাজার বাইশ দেখো ডাব্লিউপিএসআই খুব শীঘ্রই বেরোতে চলেছে আর তোমরা জানো ডাব্লিউপিএসআইয়ের কিছু আগেই মেন্স পরীক্ষা হয়ে গেল এটার রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করবে এরপরে এটা ইন্টারভিউ হবে তো নতুন রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দেখো ডাব্লিউ এর যে শূন্যপদ রয়েছে বা থাকবে এটা হচ্ছে আটশো প্লাস তোমাদের এখন পর্যন্ত যা জানা গিয়েছে আটশোর মতো তোমাদের শূন্যপথ থাকতে চলেছে আটশো কি সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশও হতে পারে আর এটা যে বিজ্ঞপ্তি বের হবে এটা একদম শিওর তোমার ডিসেম্বর মাসের মধ্যে এটার বিজ্ঞপ্তি দেখতে পারবে ডিসেম্বর মাসে এর বিজ্ঞপ্তি শিওর বেরোচ্ছে আর এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার হয় তোমার সকলেই জানো গ্র্যাজুয়েশন দরকার হয় আর তোমরা এটা সিলেবাস সম্বন্ধেও জানো দুশো নম্বরে প্রিলিমিনারি হয়ে থাকে এবং দুশো নাম্বারে মেন্স হয়ে থাকে প্রিলিমিনারি তোমাদের অবজেক্টিভ হয়ে থাকে এবং মেন্সে তোমাদের ডিসক্রিপটিভ অ্যান্সার দিতে হয় তোমরা দেখো তিন তিনটে নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপি এসআই এবং এক্সাইজ এএসআই এর পাশাপাশি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে এক্সাইজ কনস্টেবলও তোমাদের এতগুলো নতুন নতুন রিক্রুটমেন্ট বেরোতে চলেছে তোমরা যারা বাড়িতে বসে রয়েছো বা ভাবছো পড়াশোনা শুরু করবে তোমরা আর না ভেবে পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ রিলেটেড যাবতীয় নোটিফিকেশন বা যাবতীয় আপডেট আমি তোমাদের দিয়ে দেব। এর পাশাপাশি তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেব। আর তোমাদের যদি ডাব্লিউপি আর কলকাতা পুলিশ সম্বন্ধে রকম ভিডিও দরকার হয়ে থাকে কোনো টপিক সম্বন্ধে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেব আর তোমরা জানো খুব শীঘ্রই তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হতে চলেছে আর কলকাতা পুলিশের তোমরা পাশ করার জন্য যে কোন কোন টপিকগুলো পড়বে এই শর্ট সময়ের মধ্যে আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে সেখানে বলে দিয়েছি তোমরা দেখতে পারো সেই ভিডিওটি সেখানে আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি যে যেহেতু কম সময় রয়েছে এই কম সময়ের মধ্যে কোন কোন টপিকগুলো তোমরা পড়লে আর তোমরা সেখান থেকে সিক্সটি প্লাস স্কোর করতে পারবে যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তবে দেখে নাও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার লাইক করবে আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যেন তারা দেখার সুযোগ পায় धन्यवाद